নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে আলু পটল পনির দিয়ে একটি নিরামিষ রান্না শেয়ার করব। তো প্রথমে আমি পনিরটাকে এখানে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর এদিকে আমি পটল টুকরো করে কেটে নিয়েছি, আর আলুটা সেদ্ধ করে আমি একটু ভেঙে নিয়েছি, আর এখানে একটা বড় সাইজের পাকা টমেটোকে একটু কুচি করে কেটে নিয়েছি, আর একটা টমেটো আমি একটু ডুমো করে কেটেছি, আর এখানে আছে দু তিনটে কাঁচা লঙ্কা। এরপর আমি কড়াইতে সরষের তেল দিয়ে আমি পনিরটাকে একটু নুন দিয়ে ভেজে নেব। এখানে আমি হলুদ দেব না, আর পনিরটাকে খুব ভাজবো না, আমি হালকা শুধু একটু তেলে একটু নাড়াচাড়া করে নেব। তো আমি কিন্তু আর ভাজবো না, এখন আমি পনিরটাকে নামিয়ে নেব। এরপর আমি কড়াইতে আর একটু তেল দিয়ে এবার পটল আর আলু আর আমি যে টুকরো করে কেটে রেখেছিলাম টমেটো, সেই টমেটো আলু পটলটাকে একটু নুন আর হলুদ দিয়ে একটু ভেজে নেব। আর এই রান্নায় আমি পনিরটা আমি ভাজিনি, অল্প একটু ভেজেছি। আমি এখন অনেক দিন থেকেই পনির রান্না করছি আমি না ভেজেই, শুধুমাত্র অল্প একটু তেলে ফ্রাই করি, আর এভাবে রান্না করে দেখেছি, ভীষণ ভালো লাগে খেতে। তরকারির একটা খুব ফ্লেভার, খুব দারুণ আসে স্মেল, মানে এভাবে রান্না করে খেয়ে দেখবেন তাহলেই বুঝতে পারবেন ভাজা পনিরের থেকে, এরকম হালকা ভাজা পনির ভীষণ ভালো লাগে খেতে। তো আমি এদিকে পটল আলু টমেটোটাকে ভেজে নামিয়ে নিয়েছি, আর এই যে পনিরটাও আমি একটু ফ্রাই করে নিয়েছিলাম, আর এই যে আমি কড়াইতে সরষের তেল দিয়ে এবার আমি দিয়ে দিলাম ফোড়নে গোটা জিরে, আর আমি যে পাকা টমেটো একটা কুচি করে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম। তো হালকা পাতলা রান্না যখন আমি করি একটু টমেটোটাকে এভাবে দিয়ে তারপর মশলা দেই, তাহলে বেশ সুন্দর একটা ভালো কালার আসে আর মশলাটাও একটু গ্রেভি হয়। এখানে আমি জিরে, আদা আর শুকনো লঙ্কা, লাল লঙ্কা একটু বেটে নিয়েছি, আর পরিমাণ মতো করে নুন আর হলুদ দিয়ে একটু জল দিয়ে মশলাটাকে গুলিয়ে নিলাম। আর এরপর টমেটোটা ভাজা হওয়ার পর আমি এবার বাটা মশলাটা দিয়ে দিলাম। বাটা মশলাটা দিয়ে এবার আমি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। এখানে আমি দুরকমভাবে টমেটো কেটেছিলাম, কারণ রান্নাতে আমি টমেটোটা একটু বেশি ভালোবাসি, সে কারণে আমার একটু তরকারিতেও টমেটো থাকবে, সে কারণে আমি একটু বড় সাইজ করেও কেটেছিলাম। আর একটু মশলাতে দেওয়ার জন্য এই যে আমি একটু মশলার সাথে টমেটো ভেজে নিয়েছি, এতে করে মশলাটা বেশ সুন্দর একটা কালারও আসে, আর তরকারিটা কিন্তু অল্প মশলায় রান্না করলেও সেরকমটা পাতলাও হয় না। তো আমি মশলাটাকে ভালো করে কষিয়ে টমেটো আলুটাকে দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। আর এখন আমাদের গরমের জন্য কিন্তু একটু স্বাস্থ্যকর খাবার, হেলদি খাবার, টেস্টি, ভীষণই অল্প তেল মশলায় রান্না করলে অনেক সময় স্বাদ লাগে না, কিন্তু একটু ভালো করে রান্না করলে ভীষণই ভালো লাগে। তো আমি যেভাবে রান্না করেছিলাম ভীষণ ভালো লাগে, গরম ভাতের সাথে খেতে তো দারুণ লাগে। তো ভালো করে কষিয়ে এবার আমি দিয়ে দিলাম জল, আর কালারটাও দেখুন খুবই সুন্দর এসছে। আর এরপর আমি দিয়ে দিলাম পনিরগুলো, আর দেখতেও কিন্তু খুব ভালো লাগছে। এরপর আমি দিয়ে দিলাম দু তিনটে কাঁচা লঙ্কা। এবার আমি ঝোলটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি দিয়ে দিলাম গরম মশলা বাটা। তো আমি এবার গ্যাসটা অফ করে দিলাম, আর আমার রেডি হয়ে গেল আলু পনির পটলের একটা হেলদি রেসিপি, ভীষণ ভালো লেগেছিল খেতে। তো আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।